আমি পূজি তোমারে শুনতে ভালোবাসেন ভক্ত প্রাণ, দুর্গতি নাশের কথা আমার ভাইটি বলে গেছে সবার হেথা, চমৎকার প্রশ্ন করেছে সভ্য সবাস্থান, প্রশ্ন করেছে মমপাস, যদি সে দুর্গতি করে নাশ তাহলে তার পূজা করতে গেলে এত পূজা কেন? ভাইটি শোনো, একটা ফ্যামিলির দুর্গতি নাশ করতে গেলে, একটা পরিবারের দুর্গতি নাশ করতে গেলে কয়েকটা শক্তির প্রয়োজন হয়, একটা দেশের দুর্গতি নাশ করতে গেলে কয়েকটা শক্তির প্রয়োজন হয়, তার অর্থনৈতিক কাঠামো ভালো চাই, ইন্টেলিজেন্ট যে গ্রুপ যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী সেই দিকটা ভালো চাই, ভালো যোদ্ধা চাই, ভালো বিদ্যান চাই, এই চারটি শক্তি একাধারে যদি ভরে ওঠে কোনো পরিবারে তবে সেই পরিবারের দুর্গতি নাশ হয়, এটা হচ্ছে বাস্তব তত্ত্ব কথা। আপনার পরিবারে অনেক টাকা আছে কিন্তু বুদ্ধিমান মানুষ নাই, টাকা দেখবেন কয়েক বছরের মধ্যে ফাঁকা, জুয়ো খেলছে, মদ খাচ্ছে, বেজায়গায় খরচা করছে, যা ইচ্ছা তাই করে, তারপরে নিজের সর্বহারা হয়ে পথের ফকির হয়ে পথে পথে ঘুরে, বিশাল টাকার মালিক ছিল। তাহলে টাকা থাকলে শুধু হবে না, বুদ্ধি চাই,
অর্থকে ইউটিলাইজ করা, ব্যবহার করার বুদ্ধি চাই। ছোট, আমি একটা জামা পরছি, যেটা পরলে হতো, আমি তা না পরে আমি 10,000 টাকা দামের একটা জামা কিনে নিলাম, দরকার কি ছিল? আমি 25 কেজি টাকা দামের আমটা খেলে আমার হতো, আমি 200 টাকা দামের আম কিনে নিয়ে এলাম। টাকা আছে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। এখন তোমার অর্থের প্রাচুর্য আছে বলে তুমি বেলেল্লা ভাবে অর্থ নষ্ট করে ফেললে, আগামীতে এমন দিন আসতে পারে তোমার পথের ফকির হয়ে ঘুরতে হতে পারে। বাবা, কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? কি বলছেন আপনারা বলুন, ঠিক তো? বহু পরিবার আমরা দেখেছি, তাহলে তাই সেই সংসারে বুদ্ধিমান মানুষ নেই, তাহলে এই বুদ্ধিটা পাকা হয় কিসে? বিদ্যার দ্বারায়। যদি বিদ্যা অর্জন না করতে পারে তাহলে বুদ্ধির পরিপক্কতা জাগে না তার ভিতরে। অশিক্ষিত মানুষ যারা, একটু নির্বোধ টাইপের হয় তারা, তাদের ভালো কথা বলতে গেলে অমনি দেখবেন ওঠে জ্বলে না। এই জন্যে শ্রী ঠাকুর গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদের পুত্র গুরুচাঁদ, তিনি বললেন, এই শোন, যদিও তোরা করিস ভিক্ষা ছেলে মেয়ের দুঃশিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, এই দলিতের মুক্তি নাই এই তিন বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। দেখেছেন, এই জন্য শিক্ষিত হতে হবে, বুদ্ধিমান হতে হবে, অর্থনৈতিক কাঠামোটা ঠিক রাখতে হবে, তাই না হলে দেশ ধ্বংসের মুখে চলে যাবে। এটা শুধু একটা পরিবারের কথা নয়, ভারতবর্ষ একটা পরিবার, আমেরিকা একটা পরিবার, যে কোনো দেশ, জার্মান, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যে দেশের কথা বলুন, ওই দেশটা একটা পরিবার। সেই দেশের যদি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, বুদ্ধিমান মানুষের অভাব হয়, বিদ্বান মানুষের, প্রকৃত বিদ্বানের অভাব হয়, আর প্রকৃত যোদ্ধার অভাব হয়, দেশের শক্তি ক্ষয় হয়ে যায়, দুর্গতি আর নাশ হয় না। তাহলে আপনার টাকা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি আপনার না, হবে না। এই যে চায়না, এটা না বললে তো হয় না। আমাদের দেশের সেনাদের অন্যায়ভাবে যেভাবে নিরস্ত্র অবস্থায় মারলো, নিরস্ত্র অবস্থায় মিটিং করতে ডেকে নিয়ে তাদের যেভাবে মারলো, তথাপিও তারা কিন্তু বাহুবলে ওদেরও কম মারেনি। তাহলে শক্তিটা দেখাতে হচ্ছে, তাই নাহলে চায়না ঢুকে পড়বে আমার দেশ, তারা দখল করবে। তাহলে আপনার ফ্যামিলিতে আপনার মা বোনদের ইজ্জত রক্ষা করতে গেলে আপনাকেও সংগঠিত শক্তি অর্জন করতে হবে, তাই নাহলে শত্রুর দল ঢুকে পড়ে আপনার মায়ের ইজ্জত কেড়ে নেবে, আপনি বসে বসে দেখবেন। তাহলে দুর্গতি কিসের না? সবাই জন্য কার্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, গণেশ দোতলাটা একটু মনিটরে কম হবে, গণেশ শুভ বুদ্ধি দাতা, বুদ্ধির প্রতি, সরস্বতী বিদ্যার প্রতি, লক্ষ্মী ধনের প্রতি, বুঝতে পারছেন? এর এক একটা যে বাহন তারও কিন্তু এক একটা তত্ত্ব আছে বাবা, এমনি না। বুদ্ধিমান হও কিন্তু ইন্দুরমার্কা বুদ্ধি যেন না হয়, কায়দা আছে, এজন্য এই চুরকে চেপিয়ে ধরে রেখেছে, কারণ সবার মধ্যে সুবুদ্ধি আর কুবুদ্ধি আছে, ওই কুবুদ্ধিটা হচ্ছে ইন্দুর,
দেখবেন ইঁদুরে পরের ক্ষতি করে, কারো উপকার করে না। আপনার ধানের বস্তা কাটবে, আপনার লেক তোষক কাটবে। তাই কুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ওই সুদীপ্ত সেনের মতো, তারা তারা কিন্তু মানুষের টাকা পয়সা ইঁদুরের মতো কেটে কেটে নিয়ে জমিয়েছিল। তাদের চেহারা ছিল কত সুন্দর, একদম ফুটফুটে আপেলের মতো, এখন আগে টাই বানতো, এখন বাদুর চোষা আমের মতো হয়ে গেছে, বান্দরের মতো। শয়তান, ঠিক বললাম না বেটি? বললাম তারও বুদ্ধি আছে, কিন্তু কুবুদ্ধি ওই ইঁদুর মার্কা বুদ্ধি। ওই ভিতরে কুবুদ্ধি হচ্ছে ইঁদুর, ওকে চেপে রাখো। লক্ষ্মী তার সঙ্গে পেঁচা, মানে কি? পেঁচা দিনে চোখে দেখে না, রাত্রিবেলা চোখে দেখে। অর্থশালী মানুষরা বেশিরভাগ বেশিরভাগ মানুষ কলকাতায় গিয়ে দেখবেন রাত্রিতে বেরিয়ে গেছে, বড় বড় পার্টিতে যাচ্ছে। ও আমি আর বলবো না বাবা, বলতে গেলে রেগে যাবে। পেঁচা মার্কা দিনের বেলায় বাবু সেজে চলে, আর রাত্রি হলে ফাইভ স্টার হোটেলে। পেঁচাকে চেপে রাখো, ওই দিনের বেলা দেখবে না, রাত্রিবেলা হলে দেখবে সকলে, হবে না। বুঝতে পেরেছেন কি বলছি? এই জন্য প্রত্যেকটার তত্ত্ব আছে, এর প্রত্যেকটার তত্ত্ব আছে। প্রকৃত বিদ্বান তার হৃদয় হয় রাজহাঁসের মতো। রাজহাঁসের কাছে দুধ জল দিলে জলটুকু ফেলে দিয়ে এ দুধের অংশ গেলে। প্রকৃত বিদ্বান যারা ধ্বংসের মতো হয়, মন্দটুকু ফেলে দিয়ে ভালোটুকু লয়। বুঝতে পারছেন ব্যাপারগুলো কি বলছি? ময়ূর, আপনার যদি বড় যোদ্ধা হতে হয় তাহলে ব্রহ্মচর্য পালন করতে হবে। এই জন্যে সৈনিকদের ঘন ঘন বাড়ি যেতে দেয় না, কায়দা আছে বাবা। টিবি হলে হাসপাতালে পাঠায় কেন, বাড়ি বসে চিকিৎসা করে না কেন? বাড়ি থাকলেও ব্রহ্মচর্য নষ্ট করে ফেলবে, ওইটা হচ্ছে মূল শক্তি। টিবি সারবে না, ওকে ছ মাস হাসপাতালে অন্তত আটকাও, কায়দা আছে বাবা। আর বলবো না, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। ও বাড়ি থাকলে কি একটা ঘটাবে, এই ঘটাবে। এই জন্য টিবি হয়েছে তো হাসপাতালে যাও, মন্দি থাকুক ওখানে। ময়ূর হচ্ছে ব্রহ্মচর্যের প্রতি, ময়ূর মুখে মুখে সঙ্গম করে, কায়দা আছে বাবা। এমনি না, আমার ছোট ভাই তো মনোরঞ্জন, ও আমার বিপদ ভঞ্জন। দাদা বললে তো ডাকো, সেই সম্মানটা দেখো, বুঝেছ? গানটা শুনে না, এই জন্য বলছি গণেশ শুভ বুদ্ধি। তুমি এসো সিংহ বাহিনী, সাধন না জানি তোমার, ভজন না জানি, ভজন না জানি।
ঠাকুর ভব পাগলার যুগল পদ্ম হৃৎপদ দিয়ে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি ডেকে বললেন সবার পাশাপাশি, হেরে আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে আমি প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবে নামায় ব্রজের রায় রূপসী। সেই মানুষের প্রতিনিধি যিনি নস্কর বাবু হয়েছেন তিনি, আজ তার গৃহপ্রবেশের দিনে আমাদের করেছেন নিমন্ত্রণ অসীমার ভাই মনোরঞ্জন। আমরা সদল বলে এসেছি কবিগান গাইবার কারণে, আমাদের আগে কি আনন্দ মনে জাগে, লোকগীতি গাইলেন আমার পরীক্ষিত দাদা, তার গান শুনে শুনে আনন্দ জেগেছে মনে। সত্যি দাদার মনটা বড় সাদা। যাজ্ঞে দাদা গেছে চলে, কাজ নাই আর সে কথা বলে, হয়তো বাড়ি এখনো পৌঁছে গেছে, কিন্তু আমি বলি আপনাদের ধারে, আমার বাড়ি তো সেই চাকদা শহরে, আসবার সময় 5 ঘন্টা লেগেছে, এখন যেতে লাগবে কতক্ষণ তা জানে নিত্য নিরঞ্জন। কারণে আর অকারণ হতে পারে দেরি, যাক তবে ওসব বলে কার্য নাই সভাতলে, এবার আমি সভূমিকা ধরি। আজই নিজের নাম নিজে ধরে প্রশ্ন করেছে সভা পরে, আমাকেও সনাম করিয়া দান। আজ মনোরঞ্জন ভাইটি এসে প্রশ্ন করেছে আমার সকাশে, আমিও রসাভাসে অঙ্ক কষে জবাব করব। প্রথম প্রশ্ন করেছিল মোরে, দুর্গা পূজার ভেতরে এত পূজা হচ্ছে কি কারণ, আমি একটা গানের মধ্যে দাঁড়াই আপনাদের সান্নিধ্যে, এক এক করে তত্ত্ব তথ্য করেছি বিশ্লেষণ। এবার দ্বিতীয় প্রশ্নখানি আপনাদের কাছে তাই আমি টানি, জ্ঞানী গুণী করেছেন শ্রবণ, ডেকে বলে আমার ঠাই বলো তুমি দাদা ভাই, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা সবাই করতেছে গ্রহণ, কোনো গোসাই গ্রামে এলে কৃষ্ণ মন্ত্র দেয় কর্ণমূলে, এ তো জানে সকলে মিথ্যা নয় কখন, কিন্তু আমি বৃন্দাবনে যাই সেখানে গিয়ে শুনতে পাই কৃষ্ণ নাম মোটে নাই, সবার মুখে রাধা নাম করিছে কীর্তন, তারা জয় রাধে শ্রী রাধে বলে ভাসিতেছে চোখের জলে, রিক্সাওয়ালা সেও রাধে বলে মানুষকে সরায়। তাহলে ধরো আমার কথা, ধরো কৃষ্ণ বড় না রাধা বড়, এটা আছে আমার জানবার বিষয়। এই প্রশ্ন করার পরে উনি কিন্তু কৃষ্ণকে উঠিয়েছে উপরে, যে কৃষ্ণের চাইতে আর বড় কেহ নাই, রাধা কি করে বড় হবে সেই কথাটা আমাকে কবে, কিন্তু শোনো তুমি মনোরঞ্জন ভাই, কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ তুমি বুঝিয়েছ স্পষ্ট, এই জায়গায় আমার দ্বিরুক্তি কিছু নাই, কিন্তু সেই কৃষ্ণকে পেতে গেলে দাঁড়িয়ে বলি সভাতলে, রাধারানীর করুণা না হলে কৃষ্ণ প্রাপ্তি নাই নাই নাই। কি গোসাই, ঠিক বললাম না বেটিক বললাম? ঠিক, বাহ, কায়দা আছে। তাহলে প্রাপ্তি তোমার কৃষ্ণ, কিন্তু হৃদয় যদি থাকে উষ্ণ, নিষ্প্রেমিক মানুষ যদি হও তুমি একজন, আমার কাছে বলো দেখি সেই কৃষ্ণকে কোনোদিন পাবে নাকি, তাহলে তোমার কৃষ্ণকে পেতে গেলে কি প্রয়োজন? প্রেম প্রয়োজন, সেই প্রেমের আধারিণী নাম তার রাধারানী। এইবার আমি আপনাদের কাছে টেনে আনি সেই রাধা প্রেমটা কেমন।
কোন প্রেম জাগলে পরে কৃষ্ণ তার কাছে ধরা পড়ে, কত হাজার প্রেমিক এই ধরা পড়ে আমরা করি দর্শন। প্রহ্লাদ ভক্ত ছিল, ধ্রুবের নাম জানা ভালো, নারদ ভক্ত ছিল একজন। এত ভক্ত থাকার পরে রাধারানীকে কেন দেওয়া হলো উপরে? ভাগবতে কলম ধরে লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন, মানে ব্যাস গোসাই, নাকি? আমরা দেখতে পাই মধ্যযুগে কবি, মধ্যযুগের একজন কবি লিখেছে তাই, গীত গোবিন্দ গ্রন্থখানা যারা করেছেন অধ্যয়ন, খুলে বলি আপনাদের কাছে, জয়দেবের লেখা গীত গোবিন্দেও রয়েছে যে রাধার সম্মান দিতে স্বয়ং কৃষ্ণ এসেছে, নিজের হাতে সেই গ্রন্থ করেছেন লিখন, নাকি? সরগর লখণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে, কিশোরীর দাস মুই পিত বাস, ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তা। ঠিক বলছি না বে? ঠিক বলছি? গোসাইটা বলবেন, কথা বলবেন, ঠিক বলছি তো? আচ্ছা, তাহলে আপনার কি কৃষ্ণ চাই? একমাত্র কৃষ্ণকে দিতে পারে বিনোদিনী রায়। হা কায়দা আছে, বসে শোনেনি জ্ঞানী নরে। আমরা হাতের ধারে নস্কর বাবুকে পাই, যদি কেউ মনে মনে চিন্তা করে আমি একটু যেতে চাই আমাদের মুখ্যমন্ত্রীর গোচরে, তাহলে নস্কর বাবুর কাজের দ্বারায় মুখ্যমন্ত্রীর যখন আপন হতে পারে, উনি এখান থেকেই ফোন ধরে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানাই দেবে তারে, হ্যাঁ দিদি কি আমার গ্রামের ওই নিবারণ মণ্ডল আপনার সঙ্গে দেখা করতে যাবে বুধবারে আপনার কালীঘাটের বাড়ি। বল তাই নাকি? পাইছিয়ে দাও, পাইছিয়ে দাও। কেন? খুলে বলি আপনাদের কাছে, ওনার কাজে দিদি খুশি আছে, আর যদি খুশি না হয় দেখবেন ওই প্রশাসনিক বৈঠকের সময় ডাক দিয়ে কয়, এই এই দীপক কাজ ভালো করছো না, কিন্তু এগুলো করছো কেন? বুঝতে পারছেন কি? ঠিক বলছি না বে? ঠিক বলছি? উনি ফোন করলেই কি নিবারণকে পাঠিয়ে দিতে পারবে? কায়দা আছে বাবা, একদম খাঁটি খাঁটি কথাগুলি আমি আপনাদের কাছে ধরিয়ে তুলি, কারণ তত্ত্ব শুধু বলি, এর মধ্যে দিয়ে বাস্তব কথা না হলে কি হয়? বাস্তব কথার ভিতরেই তো রস বিরাজ করে, এইগুলো মানুষ যখন প্রকৃতপক্ষে বুঝতে পারে তার সর্বদিকে হয় জয়। জয় কি বলবো আপনাদের কাছে, তাহলে রাধারানীর প্রেমটা কেমন হয়েছে এটা আমি একটু বুঝাই গানের দ্বারায়, নাকি? আমি গেয়ে সেই রাধা প্রেমের গান যদি আমি ব্যাখ্যা করি সবার স্থান, তাহলে গ্রহণযোগ্য হবে সবার কাছে। সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, চাওয়া পাওয়ার আশা সকলি ছাড়িয়া ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে প্রেমকে ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার তুলি কলম নিয়ে চারটি শব্দ তিনি করেছেন লিখন, আমি এক এক করে বলে রাখি। তার প্রথম শব্দ হচ্ছে অহৈতুকি, দ্বিতীয় শব্দ অকামনা, তৃতীয় শব্দ রাগাত্মিকা, চতুর্থ শব্দ বেদাতি। একটু ডিপ আলোচনার মধ্যে যাব তো নাকি? এখানে বুদ্ধিজীবী সমাজ কবিগান শুনতে বসেছেন আজ, একদম হালকা কথা বলে অসীম সরকার যাবে চলে, তার মধ্যে নিজেরও দেলে লাগে লাজ। তাহলে অহৈতুকিটা কি? হেতু শূন্য, কোন হেতু শূন্য? জাগতিক জগতের কোনো কিছু পাবার হেতু শূন্য, একমাত্র হে কৃষ্ণ আমি তোমার জন্য, আমি তোমাকে চাই। তুমি যদি আমাকে পার্থিব ধন দৌলত দিয়ে ভুলাতে চাও, নো নেভার, আমি কখনো তাতে ভুলিব না। আর
একমাত্র হেতু আমার শ্রীকৃষ্ণ প্রাপ্তি। আমি চাহি না জাগ্রত তুরীয় স্বপ্ন কি সুষুপ্তি, আমি চাহি না ব্রহ্ম জ্ঞান পরানন্দবিন্দ, একমাত্র তোমার দর্শনে আমি পাই পরমানন্দ। অহৈতুকি এখানে শাস্ত্রাকার কি বললেন, একটা শ্লোক ব্যবহার করলেন। শ্লোক কি? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তিটা কি? অন্যান্য কোনো কিছু পাবার অভিলাষ যার হৃদয় থেকে হয়ে গেছে নাশ। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির ভক্তির উত্তমা। এই জায়গা আমার গানের পথ। সাওয়া পাওয়ার আশা সকলি ছাড়িয়া যে জন্য ফুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে গো। জাতি কুল মানে সব করে দান, সব করে সব করে দান, সব করে দান। রাধাকে কুলটা বলতো, ব্যভিচারিণী বলতো, কি গালাগালি গুলো দিত রাধাকে কারা তৎকালীন সময়ে, ওই জটিলা কুটিলার মতো তারা। এখনো গায়ে বৈষ্ণবদের দেখলে অনেকে গালাগালি দেয়, ওই যে ঠিকই ধারি, হরে কৃষ্ণ বাবা ভিক্ষা করতে ভালোই খাচ্ছেন গো, কাজকর্ম করা লাগছে না তো, দেয় না। কিন্তু তাতে কি বৈষ্ণবরা তার তুলসীর মালা ফেলে দেয়, তিলক্কাটা বন্ধ করে দেয়? হরে কৃষ্ণ বাবা, বৈষ্ণবরা বলে বাবা তুই যদি অশ্রদ্ধা হয়ে একবার আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারণ করিস তাতেই আমার বড় সৌভাগ্য, বল বল একবার কৃষ্ণ বল। তুই আমাকে গালাগালি দেওয়ার সুরেও যদি বলিস হরে কৃষ্ণ, ও বৈষ্ণব বাবাজি খেটে খাটি পারবি না, ভিক্ষে করে খেয়ে বেড়াবতে। এই কৃষ্ণ প্রেমে কোনো জাত থাকে না, কোনো কুল থাকে না, মান থাকে না, মাৎসর্য থাকে না, একাকার হয়ে যায় এই প্রেমের প্লাবনে ভেসে যায়। তাই আমার গান জাতি কুল মান সব সেখানে ধর্ম ধর্ম জ্ঞানও থাকে না। এই জন্য ব্রজ প্রেমকে ব্যভিচারী ধর্ম বলে আখ্যায়িত করেছে দুর্মুখ যারা, যারা বোঝে না এই ধর্ম সৃষ্টি কবে হয়েছে। মানুষ যেদিন প্রথম জন্ম নিয়েছে সেদিন থেকে হৃদয়ে প্রেম নিয়ে জন্ম জন্মেছে, হৃদয়ে ভালোবাসা নিয়ে জন্ম নিয়েছে, যেদিন থেকে ধর্মের ভাগাভাগি আরম্ভ হয়েছে ওই ধর্মের ভাগাভাগিতে রাগারাগি করে মানুষের প্রেম থেকে বিষাক্ত জগতে নিয়ে গেছে, মানুষে মানুষে হানাহানি শিখিয়েছে। কিন্তু সেই প্রেম যখন জাগরিত হয় সমস্ত ধর্মের বাঁধন কেটে যায়। লালন সাইজির গান গাইলে লালন সাইজির গানের অর্থ বোঝো? তিনি কি লিখেছে একটু পড়ে দেখো। লালন বলে জাতির কি রূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন রাধা প্রেমের প্রেমিক ছিলেন,
আমার সাইজি রাধা প্রেমের প্রেমী ছিলেন, রাধা প্রেমের প্রেমী। এই জন্য লালন হিন্দুও নয়, লালন মুসলমানও নয়, লালন খ্রিস্টানও নয়, লালন একজন প্রেমিক মানবতাবাদী মানুষ, রাধা প্রেমিক। তাই মুসলমানরাও বলছে লালন আমার, হিন্দুরাও বলছে লালন আমার, লালন। গানটি তো গাইলে ভাই, কিন্তু লালন দর্শনটাকে বোঝার মতো হয়তো ক্ষমতা এখনো তোমার মধ্যে হয় না। এই জন্য আমার গানের পথ কি, কারণ জাতি কুলমান, জাতি কুলমান সব করে শেষ পর প্রত্যেকটা শব্দের মধ্যে তত্ত্ব আছে।
রসেরই সাগর, প্রেমের নর্মদা রসেরই সাগর, রসেতেই বাস করে রস। আপনারা গুরুর কাছে শিক্ষা তত্ত্ব কারা কারা পেয়েছেন হাত তোলেন, আমি একটু দেখতে চাই। গুরুর কাছে শিক্ষা তত্ত্ব তাদের জানা, এই শিক্ষা তত্ত্বটাই হচ্ছে রস ধরার তত্ত্ব। রাধে রাধে রাধে, যার এক বিন্দু রসে মাতৃ গর্ভবাস, তোমারে মানব দেহ হয়েছিল সৃজন। ওরে মানুষ একবার চিন্তা করো, সেই রস অকারণে কত নষ্ট করো, তাহলে তোমার দুর্গতি কাটিবে বলো কেন? দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন দেব পদ্মজনে, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই তত্ত্বটা একটু বলি বাবা, এখানে বেশ কিছু বোদ্ধা শ্রোতা আপনারা বসে আছেন, তাহলে এই যে রস, এই রস থাকে নিম্নগতি, তরল তরল পদার্থের গতি কোন দিকে ধায়? নিম্ন দিকে যায়। জলধারা ঘৃত ধারা তৈল ধারা কয়, তরল পদার্থের ধারা নিম্ন গতি ধায়, সেই ধারাকে ঊর্ধ্ব গতি পরিমাণ করতে পারে যাহারা, একমাত্র রাধা প্রেমের প্রেমিক হয় তারা। জয় রাধে। দয়াকার রয়াকার কি হলো ধারা, এটা যখন উল্টে গেল উল্টায় লিখলে কি হয় বলেন, জোরে বলুন, উল্টায় লিখলে কি হয়? রাধা। কেমন লাগে? উল্টাইয়ে যদি কে নিতে পারে রস, সেই রসে শ্রীকৃষ্ণ তখনই হয় বস। বোঝা গেল? এই জন্যে বলছে ঠাকুর, ভবা পাগলা কয় আয় রে অসীমায়, ভবা পাগলা কয় আয় রে অসীমায়, ধরবি যদি অধরারে ওসে প্রেমেরই নাগর রসেরই সাগর, কেবল রসেতেই বাস করে। এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। কৃষ্ণ বাবা ভাড়া না উল্টাইয়ে, কৃষ্ণ বাবা জীবনেও বাবা না, ওই মালা ঠেলিয়েই যাবা। কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা, কিশোরীর দাস মুই প্রীত বাস হতে পছন্দে হইয়াল, ভাইটি মনোরঞ্জন আমার কথাগুলো মন দিয়ে করিও শুনো, খুব ভালো করে শুনো, তাই নাহলে হবে না। এই জন্য কবি রসরাজ কারক গোসাই লিখেছেন, আমার প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, ওই একই কথা, কেউ যদি দেহ ধরতে পারো প্রেম সাগর। আবার লিখেছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। এই জন্য আমার গানের পদ, ভাবা পাগলা কই আয় রে অসীমায়,
আজকের যে তত্ত্ব কথা দিচ্ছি সমাধান, এইগুলো কিছু কিছু বাড়ি নিয়ে যান শিক্ষাগুরুর কাছে তত্ত্ব যখন করিবেন প্রকাশ, পিঠে চাপড় দিয়ে বলবে বেটা সাবাস সাবাস। ভালো কবি গান শুনে এসেছিস বাবা, আমার কথা লবি, অসীম সরকার গান গাইয়ে সেই জায়গাতে যাবি। তোরে যত কথা এতদিন বুঝাতে পারি নাই, আজ কবি গান শুনে শুনে তোর মধ্যে সেই জ্ঞান পাই। হরিবল হরিবল হরিবল। এই জন্য শ্রীমতী রাধারানীর প্রেম হচ্ছে অকামনা, অহৈতুকি, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত কেন বলছে? আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদে আছে বিধি আইন, কিন্তু প্রেমের মধ্যে আইন তো থাকে না। আইনের ঊর্ধ্বে গিয়ে সে অন্য কিছু দেখে না, শুধু ভালোবাসা। তার হলো খাসা গো, সে আইনের ঊর্ধ্বে চলে যায়, বেদ বিধির ঊর্ধ্বে তাই ব্রজ প্রেম নির্ণয়। বোঝা যাচ্ছে? এই জন্যে যারা ব্রজপ্রেমের প্রেমিক প্রকৃতপক্ষে, তারা মাতা পিতা মারা গেলেও বা সে যদি দেহ ত্যাগ করে, ওই তার জন্য কেউ শ্রাদ্ধ করতে হয় না। কি বৈষ্ণবদের শ্রাদ্ধ আছে? ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ আছে কি? নেই। কেন? বেদের গুরু ব্রাহ্মণ, ব্রজপ্রেমের প্রেমিকের আবার কিসের প্রয়োজন? সে যে পাই টু পাই তত্ত্বগুলো জানা চাই, তাই না হলে গায়ের জোরে কথা বললে তো হবে না। বেদের ক্রিয়া মেনে পূজা পার্বণে আত্মস্বার্থের জন্য আকাঙ্ক্ষা করে সর্বজন। আপনি কালী পুজো করবেন, ব্রাহ্মণ এসে দেখবেন মন্ত্র বলবে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তারপরে আরম্ভ করবে, ধনং দেহি বিদ্যাং দেহি যশং দেহি। লেকিন রাধা প্রেমে ঐসা নেহি নেহি, ওই ধনং দেহি যশং দেহি শ্রীং দেহি বিদ্যাং দেহি, রাধা প্রেমে ওই ও সব কিছু চাও পাও নেই। হে জাগতিক কোনো কিছুতে বলে না তো সে, মনটা থাকে তার এক অজানা দেশে, ঘুরে ফিরে কথা কয়ে যে তার মনের ভাব বোঝে বা কয়জন। মনের মানুষ খুঁজে পায় না, পায় না সে স্বজন। এই জন্যে বলছে কোটিতে গুটি, এই জন্যে বলছে কৃষ্ণ ভক্ত কোটিতে গুটি। বুঝতে পারছেন কি বলছি? কেশাগ্র সাথে কোভাগ কোন শতাংশ করি ছোট ছোট, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি, তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তীর্যক জলচর স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ আর বৌদ্ধ শবক, তার মধ্যে কি
কিছু আছে মুখে বেদ মানে বেদ নেই সিদ্ধ কর্ম করে ধর্ম না কর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানী মধ্যে আছে আগে জন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত ভক্ত নিষ্ঠা শান্ত ভক্তি মুক্তি সিদ্ধি সকলি অশান্ত আমি একদম অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়ে যাচ্ছি তাই এই রাধা প্রেমের প্রেমিক যে জন হয় গো তার পরিপূর্ণ প্রাপ্তি হয় তাই প্রেমের গুরু রাধা রানী ভাগবতে এই জন্য কৃষ্ণ নাম আগে করে নাই উচ্চারণ রাধে শ্রী রাধে বলে ব্রজবাসী বল হে রাধা রানী প্রেম শিরোমণি কৃপা করো মোরে তোমার ওই বেদাতি প্রেম জাগাও হৃদমন্দ ও প্রেম জেগে গেলে তো কৃষ্ণ আসবে আপনি টাকা থাকলে তো খাবার পাবেনি আপনার টাকা না থাকলে খাবার দোকানে থাকবে আপনি কিনতে পারবেন কৃষ্ণ তো সর্বময় বিরাজিত কিন্তু আপনার কাছে তো মালামাল তো সব দোকানে আছে আপনার কাছে টাকা নাই করোনার সময় তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চাল ডাল দিয়েছে টাকা নাই তো তেল কিনবে কি দিয়ে লবণ কিনবে কি দিয়ে তরকারি কিনবে কি দিয়ে কি বোঝা যাচ্ছে এই জন্যে বারবার বলা হচ্ছে গরিবের ব্যাংকে কিছু টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা নেই দোকানে তো মাল আছে টাকা তো নেই আমার কাছে বোঝা যাচ্ছে কৃষ্ণ সর্বময় বিরাজ করেছে কিন্তু তোমার প্রেম নাই কোটি কোটি জন্ম ভজন করিলে পাবে না শ্রীকৃষ্ণের এই জন্য রাধা বড় বলি তোমার ধরে ব্রজবাসীরা রাধা নাম করে উচ্চস্ব আর একখানা প্রশ্ন আমায় করে গেছে দান নারী বড় না পুরুষ বড় দেবতার সমাধান ভাইটি আমি গুণের দিক দিয়ে যদি বিচার করি বড় ছোট তো শুধু বয়সে হয় না ঠিক করে নাও বড় ছোট তো বয়সে হয় না কেউ বয়োবৃদ্ধ কিন্তু জ্ঞানে গুণে সে বৃদ্ধ নয় বোঝা যাচ্ছে তাহলে নারীর যদি গুণ আর পুরুষের যদি গুণ আমরা ব্যাখ্যা করি আমি কাউকে ছোট বড় করছি না মা বাবা সবাই সমান আমার কাছে কিন্তু গুণের দিক দিয়ে মা বড় কারণ বাবা যেদিন মায়ের কাছে মিলন হয়েছিল বাবার বিন্দু মা গ্রহণ করে নিল কিন্তু মা আমাকে গর্ভাবাসে গো রে
রেখেছিল দশ মাস আর দশ দিন, ওই কষ্ট বাবা আমার করে নাই কোনদিন। করেছে আমরা ভালো করে বুঝিয়ে থাকবো, বাড়ি গিয়ে চিন্তা করবেন। লোকটা বলে গেল, যেদিন আমি গর্ভে এলাম, শোনেন নারী নরে, আমার মায়ের যৌবন যাচ্ছে ধীরে ধীরে, আমার মায়ের যৌবন আস্তে 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 ভাটা পড়ে গেল, মায়ের চোখের কোনায় কালি পড়ে গেল, চোয়ালটা ভেঙে গেল, পেটের আকারটা বৃদ্ধি পেল, কি একটা বিশ্রী চেহারা হল, মা আমাকে পেটে টেনে নিয়ে বেড়াচ্ছে। কই কোনো বাবা কি পেটে করে সন্তান টেনে নেয়? তারপরে নিজের মৃত্যুকে স্বীকার করে মা একটা সন্তান প্রসব করে। সন্তান জন্ম দিতে তো কোনো পিতা মারা যায় না। হাজার হাজার লাখ লাখ মায়েরা সন্তান জন্ম দিতে মারা গেছে, কোটি কোটি মায়েরা মরেছে, ইতিহাসে লেখা আছে কি যে কোনো পুরুষ তার গর্ভে সন্তান ধারণ করে সেই সন্তান জন্ম দিতে গেছে মরে? তাহলে মা মা সেই মা যখন আমাকে প্রসব করল, প্রথমে আমি মায়ের স্তন সুধা খেয়েছিলাম। কই মা তো তার বিনিময়ে আমার কাছে কোনোদিন কিছু চাইনি। আপনার বাড়িতে ঘোষ মশাই দুধ দিলে যখন মাস পূর্ণ হয়, টাকা নেবার জন্য এসে বড় যায় দাঁড়ায়, কিন্তু মায়ের স্তনের দুধ আপনি করেছিলেন পান, মা কি কোনোদিন চেয়েছে তার প্রতিদান? বলেন মা কি কোনো ছেলে বড় হলে বলেছে তুই আমার দুধ খেয়ে বড় হয়েছিস, আমি তোকে গর্বে ধরেছি, দে টাকা দে? বলেছে? এই জন্য আমার দাদা পরীক্ষিত বালা প্রথম ক্যাসেট করে সেই মায়ের গানটি ছড়িয়ে দিলেন সারা জগত ঘুরে। ওইটা তার প্রথম গান, মায়ের এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনোদিন, দয়াবতী গরদিন। ওই ঋণ তুমি শোধ দিতে পারবে? আমি বাবাকে ছোট করছি না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা, কিন্তু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ইসলাম শাস্ত্রে বলছে মায়ের চরণ তলে বেহেস্ত, তুমি হক জাকাত নামাজ রোজা যাই করো না ভাই, মায়ের মনে কষ্ট দিলে তার বেহেস্তে জায়গা নাই। দেখেছেন সব জায়গায় একই কথা, তাই সেই মাই হচ্ছে নারী, সেই নারী আমার ভাইটি বিশ্ববিখ্যাত লোকশিল্পী পূর্ববঙ্গের নকুল বিশ্বাস, সে কি লিখেছে একটু গেয়ে শোনাও। ওরে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাছে আসে না, বিনা স্বার্থে কেউ তো কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। দেখেছেন
সবাই কিন্তু স্বার্থ নিয়ে আসে, কিন্তু মা একমাত্র মা।